রাজধানীর মিরপুরের পল্লবীতে পুর্বী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় চার বছরের এক শিশু সহ এক নারী নিহত হয়েছেন তারা সম্পর্কে ফুপু থানার অপারেশন অফিসার আমিনুল ইসলাম জানিয়েছেন রাস্তা পার হওয়ার সময় বসুমতী পরিবহনের একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তারা প্রথমে দুজনকে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এই ঘটনায় বাস চালককে হেফাজতে নিয়েছে পুলিশ জব্দ করা হয়েছে গাড়িটি পালিয়েছে হেলপার এই ঘটনায় এখনো কোনো মামলার সিদ্ধান্ত হয়নি বসুমতি গাড়ি আইসা লাগাই দিছে বসুমতি গাড়ি লাগাই দেওয়ার পরে আমি যে লোকটা সাথে ছিল মেডিকেলে নিয়ে আসছে মেডিকেল নিয়ে আসার পরে আমি ওন থেকে কোলে করে নিয়ে বাচ্চা নিরো সায়েন্স আসছি আসার পরে এখন আসার পরে শুনি যে বাচ্চা আর নাই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই হওয়ার পরে আসলাম হসপিটাল হসপিটালে আইসা দেখি এরকম প্রথম শুনছি আমার বাতিজা মারা গেছে তারপর শুনতেছি যে নামার বোন মারা গেছে